গুড মর্নিং স্যার, আজকে ওই স্যারের ক্লাস, খুব মজা হবে জানিস তো। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সিট ডাউন। তোমরা সবাই তোমাদের বছরের পড়াশুনো করে ফাইনাল ইয়ারে পৌঁছে গেছো। এতদিন যা পড়েছো ওগুলো তোমাদের কমন সাবজেক্ট ছিল, কিন্তু এখন যেগুলো পড়বে সেটাই তোমাদের ভবিষ্যৎ ঠিক করবে। উইসকমে অ্যাডভার্টাইজমেন্ট, ফটোগ্রাফি, ফিল্মের মতো অনেক সাবজেক্ট আছে, এর মধ্যে তোমরা কোনটা ঠিক করবে সেটাই গুরুত্বপূর্ণ, কারণ সেটাই তোমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে। রামধনুকে সাতটা রং থাকে যেটা গোনা যায়, কিন্তু উইসকমে এত সুযোগ আছে যা গুনে শেষ করা যাবে না। তোমরা ভাগ্যবান ছাত্র যারা এখানে পড়ার সুযোগ পেয়েছো ভবিষ্যৎ গড়ার জন্য। এনাদের ফটো দেখো, এনারা সব এক একজন মহান ব্যক্তিত্ব। এনারা কিন্তু তোমাদের মতো সুযোগ পায়নি যেটা উইসকম দিতে পারবে তোমাদের। এবার তোমরা এক একজন করে নিজেদের ইচ্ছের কথা জানাও, তোমরা ভবিষ্যতে কি করতে চাও। স্যার, এই কোর্স করার পর অ্যাড ফিল্ম বানিয়ে পুরো ভারতে ঘোরার ইচ্ছে আছে। আমি চাই যে বড় বড় কোম্পানি এসে আমাকে নিজের কোম্পানির অ্যাড বানাতে বলুক, আর আমি লক্ষ টাকা নিয়ে ওনাদের অ্যাড বানাবো। স্যার, লক্ষ টাকা কিন্তু উদ্দেশ্য নয়, তোমার উদ্দেশ্য হওয়া উচিত তুমি কি হতে চাও জীবনে। স্যার, আমি বড় একটা বড় গুন্ডা হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। স্যার বলো। রবি, আমি হিরো হতে চাই। স্যার, তুমি হিরো হতে চাও? আমার মা বাবা দুজনে মিলে আমার নাম রবি রেখেছে স্যার, আর তাদের দুজনের তরফ থেকে আমি আমার আশেপাশের সমস্ত জিনিসকে খুবই ভালোবাসি। স্যার, সব থেকে খারাপ ধরনের অপছন্দের মানুষগুলো যদি শেষমেশ ভালোবাসতে শুরু করে তাহলে সে হিরো হয়ে ওঠে। তাই আমি এইটাই বলতে চাই যে ভালোবাসায় প্রচুর শক্তি আছে। সো আই উইল বিকাম আ হিরো। খুব ভালো কথা রবি, আমার শুভকামনা রইল। স্যার, আমি অনেক বড় ক্যামেরাম্যান হতে চাই স্যার। ভেরি গুড, তোমার মধ্যে ইচ্ছাটা জাগলো কি করে? ইচ্ছে টিচ্ছে হয়নি স্যার, মার খেয়েছি তাই এই ইচ্ছে। স্যার, কারণটা হলো যে মেয়েদের দিকে যদি তাকাই তাহলে মেরে মেরে হাড়ঘর ভেঙে দেয় স্যার। সেই জায়গা যদি ক্যামেরার মধ্যে দিয়ে দেখি তাহলে কেউ কিচ্ছু বলার নেই, শুধু এই কারণেই স্যার। ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ধন্যবাদ স্যার। আমি পরিচালক স্যার। হ্যাঁ স্যার, নিজের ব্যক্তিত্বের হিসাবে কারো পিছনে লাগবো তো মেরে মেরে গাধা বানিয়ে দেবে। এই জন্য পরিচালক হয়ে গেলে যখন তখন ডেটে নিয়ে যেতে পারবো, পিছনেও লাগতে পারবো, কেউ জিজ্ঞাসা করবেই না স্যার। এই জন্যই স্যার। বস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমি উইসকমকে মিডিয়ার পাওয়ার জেনেই জয়েন করেছি। একটা বড় পার্টি বা সংস্থা যেটা করতে পারে না, সেটা একজন ব্যক্তি একাই মিডিয়ার মাধ্যমে করতে পারে, জিততে পারে। আমাদের সমাজে জাত, ধর্ম, ধনী গরিবের যে রেখা রয়েছে সেটাকে শেষ করে দেওয়াই আমার লক্ষ্য, আর আমি নিশ্চয়ই সফল হব। নিশ্চয়ই পবিত্রা, এই সমাজের জন্য তোমরা তোমাদের পড়ার মাধ্যমে কিভাবে সাহায্য করতে পারো, কিভাবে করতে পারো, এই যে ভাবতে শুরু করেছো এইটাই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। তোমাদের পড়াশোনার ওপর ভক্তি শ্রদ্ধা দেখে আমি খুশি। তুমি তো আমাকে জেনেই ভালোবেসেছো, কিন্তু আমি তোমাকে পুরোটা বুঝেই ভালোবেসেছি, মন দিয়েছি। একটা সফল জীবনের মানে হলো একে অপরকে বোঝা, একে অপরের চিন্তাভাবনার সম্মান করা, আর হয়তো সেই কারণেই আমরা এখানে একসঙ্গে বসে নিজেদের ভবিষ্যতের ব্যাপারে আলোচনা করছি, বুঝতে পারলে? তোমার এরকম ভাবনা চিন্তাই আমার খুব পছন্দ। না হলে কিছু লোক তো ভীষণ নেগেটিভ হয়, কিন্তু তুমি জীবনকে খুব পজিটিভলি নিয়েছো, আমার এটা খুব পছন্দ। আমাদের মা বাবা যেন তাদের জীবনে এক ভালো জামাই আর এক ভালো বউ পায়, আমার সবসময় এটাই ইচ্ছে, বুঝতে পারছো তুমি? সেসব তো ঠিক আছে, কিন্তু আমি শুধু এইটুকু চাই যে যাতে ওনারা সবসময় আমাদের আশীর্বাদ করেন। আই লাভ ইউ পবিত্রা। আই লাভ ইউ টু। আরে কি ব্যাপার, কাট বলা হয়ে আধ ঘন্টা হয়ে গেল কিন্তু এখনো ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে পারলি না। খুব ভালো, খুব ভালো, তুই তো ফাটিয়ে দিয়েছিস পবিত্রা। আমরা অ্যাওয়ার্ড পাবো কি পাবো না সেটা বলতে পারছি না, কিন্তু তোমাদের অভিনয়ের জন্য ফার্স্ট প্রাইজ তো একেবারেই পাবো, পাক্কা। আরে না না, এটা তোমাদের প্রজেক্ট ওয়ার্ক, তাই তো আমি খুশি মনেই কাজটা করলাম। এনিওয়েজ, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। একটু থাম। ধন্যবাদ, খুব ভালো কাজ করেছেন, ভেরি গুড। আচ্ছা শোন না, তোকে দেখেই মনে হচ্ছিল না যে তুই ডায়লগ বলছিস, মনে হচ্ছিল একদম অরিজিনাল রোল করছিস। এই, তুই তো এখনই উপহার পেয়ে গেলি। Welcome sir. Welcome sir. Thank you. Thank you. আমি আমার কলেজে মুখ্য অতিথি হিসেবে আইপিএস শঙ্কর বাবুর এই মঞ্চে স্বাগত জানাচ্ছি।
আমি ওনাকে অনুরোধ করছি যাতে উনি কিছু কথা তোমাদের বলেন এবং তোমাদের মনোবল বাড়ান।